উফ, কি রোদ! আরে রোদ থাকলেই তো ভালো, বাজি যত রোদ পাবে তত ভালো জ্বলবে। তাও কতক্ষণ রোদে দিতে হবে বলো তো লজেন্স দাদা? আগে জানলে তো টিফিন বক্সটা করে খাবার নিয়ে আসতাম। উফ, যা খিদে পেয়েছে না কি বলবো। এই নে গাব্বু, ক্যাচ পিয়ারা। এই ভূতু, তুই এত দেরি করে এলি কেন রে? এই পিপাই আর শেরুটাকে নিয়ে না আর পাড়াই যাচ্ছে না, রোজ কিছু না কিছু নিয়ে ঝগড়া করবে। আবার ঝগড়া? তুমি হাসছো লজেন্স দাদা, জানো না তো কি রকম ঝামেলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এবার একটু বস তো। আরে কত বাজি, এতগুলো বাজি কোথায় পেলে গো? ছাকুদা, কোথায় পেলাম কি রে? এখানে আমাদের সবার বাজি আছে, আমরা সবাই মিলে পড়াবো। কিরে পুরো পল্টন যে এখানে দেখছি, কি করছিস রে তোরা? ও বাবা, এই যে পুরো বাজি বাজার, দেখি দেখি কি কি বাজি আছে। বম্মে দু, তাহলে আর কি আছে? আমরা শব্দবাজি পোড়াই না, তুমি জানো না শব্দবাজি পোড়ানো বারণ। বাচ্চারা বোম ফাটাতে ভয় পায় বলে এসব বারণ টারণের কথা বলে। বোম না ফাটালে আবার কালী পুজো হয় নাকি? তুমি বোম ফাটাবে, তোমার ভয় করবে না? আমি কি তোদের মতো ভীতু যে আমার ভয় করবে? থাক বাবা, আমাদের আলোর বাজিই ভালো, কি সুন্দর দেখতে লাগে। তোরা বাচ্চাদের মতো তারাবাতি জ্বালা, আমি যাই গিয়ে বোমগুলো রোদে দিই। চক্ষুটা দাঁড়াও, আমিও যাবো তোমার সঙ্গে। তুইও যাবি মানে? কোথায় যাবি? বাড়িতে যাবো, আমার খুব খিদে পেয়েছে, আমি এখন এখানে বাজি পাহারা দিতে পারবো না। চলো চক্ষুটা। হ্যাঁ চল চল। চক্ষুটা, তুমি অনেক বোম কিনেছ। অনেক মানে প্রচুর বোম কিনেছি। তাই তা কি কি বাজি কিনলে? কে কে কিনলাম? আলু বোম, চকলেট বোম, কালী পটকা, দদমা, দেওয়াল বোম। কেন তোর চাই? কিন্তু লজেন্স দাদা যে বলল শব্দবাজি ফাটানো বারণ। চুপ কর তো, বছরে তো কটা দিন এত বারণ মানলে হয় নাকি? এই আমি তো প্রতি বছর ফাটাই, আমার কি কোনো প্রবলেম হয়েছে কখনো? তুই ফাটাবি তো বল, তাহলে আমরা দুজনে মিলে একসাথে বোম ফাটাবো। তাহলে তো ঠিকই আছে, কাল সন্ধ্যাবেলায় আমি তোমার বাড়িতে চলে যাব। দুপুর বেলায় চলে আসিস। তাহলে কি ঠিক হলো, আমরা সবাই কি মাঠেই বাজি পোড়াবো? সন্ধ্যে ছটায় সবাই মাঠে চলে আসিস। লজেন্স দাদা, আমি না কাল আসতে পারবো না গো। কেন রে, তোর আবার কি হলো, আসবি না কেন? ইয়ে মানে বাজি তোয় আমার খুব চুক চালা করে আর গাও গুলিয়ে ওঠে। আর তুই তো গত বছরেও আমাদের সাথে বাজি পোড়ালি রে, কই তখন তো চোখ জ্বালা করেনি? তখন আমি তো কি এখন হচ্ছে, আমি কাল আসতে পারবো না এই বলে গেলাম। গব্বু, গাব্বুটার কি হলো বলতো? কাল পর্যন্ত তো বাজি পোড়ানোর জন্য ওই সবচেয়ে বেশি লাফালাফি করছিল। সেটা তো আমিও ভাবছি। চক্ষুদা, ও চক্ষুদা! আরে অত জোরে চেঁচাচ্ছিস কেন? চল চল তাড়াতাড়ি চল। কোথায়? আরে তুই চল তো। হাতে ফেটে যাবে না তো? তুই ভয় পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, এই নে এটা দেওয়াল বোম, এটাতে আগুন লাগে না, দেওয়ালে ছুড়ে মারলেই দুম, এটা হাতে ফাটবেই না। নে। তাই দারুণ তো, কোথায় ছুরি বলো তো? এখানে তো কোনো দেওয়ালই নেই। ওই বটগাছটার গায়ে ছোঁড়। কিন্তু ওইখানে তো কাঁঠাল কাকা ঘুমাচ্ছে। ছোঁড় না, খুব মজা হবে, ছোঁড় ছোঁড়।
চলছে এই যন্ত্রণা। মানুষ দুপুর বেলায় একটু শান্তিতে বই পড়বে, এই ছেলেগুলোর জ্বালাশেই জো আছে। না, আজ আর বসে লাভ নেই। এবার ফুলবাড়িতে অনেক বোম ফাটছে, কিন্তু দুপুরবেলা থেকে শুরু হয়ে গেছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস, আমিও খেয়াল করেছি। কি যে আনন্দ পায় মানুষকে বিরক্ত করে বুঝেই না বাবা। বই দাদু কি হয়েছে? আর কি হয়েছে, তোমরা সব ছোট ছোট ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করবে সেসব ঠিক আছে, কিন্তু তা বলে মানুষের সুবিধা অসুবিধাটুকুও বুঝবে না? আমরা তো কিচ্ছু করিনি। না 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 না, তোমাদের কথা বলছি না, আমি বলছি ওই গাব্বু আর ছক্কুর কথা। দুপুর থেকে বোম ফাটানো শুরু করেছে। গাব্বু তার মানে আমাদের মিথ্যে কথা বলেছে। লাঠি সাদা, তুমি বৈদাদুকে জিজ্ঞেস করো তো যে ওরা কোথায় গিয়ে বোম ফাটাচ্ছে। বৈদাদু, ওরা কোথায় গিয়ে বাজি ফাটাচ্ছে তুমি সেটা জানো? জানি না তো, আসার সময় তো দেখলাম ওই গাছতলার মাঠে দুজনে মিলে একটার পর একটা বোম ফাটিয়ে চলেছে। গাছতলার মাঠে? চলো তো। তোর না বাজির ধোঁয়ায় চোখ জ্বলে, তার মানে তুই আমাদের মিথ্যে কথা বলেছিস। না, মানে আমি এখানে আসলে কোথা বোম ফাটাচ্ছিলাম। তোকে কাল বললাম না কাব্বু, শব্দবাজি ফাটানো এখন বারণ। ওদের কথায় কান দিস না তো, এই তো আমরা এতক্ষণ ধরে বোম ফাটাচ্ছি, তাতে কি কোনো অসুবিধা হয়েছে? ছক্কুদা, এক তো তুমি নিজেই একটা ভুল কাজ করছো, আর কাব্বুকেও সাথে শেখাচ্ছো। রাস্তায় বৈদাদুর সঙ্গে দেখা হয়েছিল, জানিস বৈদাদু কত রেগে গেছে? আমরা সবাই বিরক্ত হয়ে যাচ্ছি তোদের এই বোমের আওয়াজে। আচ্ছা, আমার বোম ফাটাতে ভালো লাগে তাই আমি বোম ফাটাচ্ছি, তোদের তারাবাতি জ্বালাতে ভালো লাগছে তাই তোরা জ্বালাচ্ছিস। আমি কি তোদের বারণ করেছি যে আমাকে তোরা বারণ করছিস? আমাদের তারাবাতি রং মশাল জ্বালানোতে কারোর অসুবিধা হবে না, সেটা দেখতে সবার ভালোই লাগবে। আর শব্দবাজি ফাটালে অন্য লোকেদের কত অসুবিধা হয় বলতো? তুই ছোট বাচ্চাদের, অসুস্থ মানুষদের কত অসুবিধা হয় বলতো? আমি অত কিছু জানি না, আমার ভালো লাগে আমি ফাটাবো, আর বছরে তো মাত্র এই কটা দিন। তাহলে তুই ঠিক করেছিস, তুই শুনবি না? না, শুনবো না। ও চক্কুদা, তুমি সব বোমগুলো বের করে নিচে রাখো তো, আমরা পটাপট ফাটাই। তাই ভালো, এরা বরং সাববাজি তারাবাতি আর ফুলঝুরি জ্বালাক, আর আমরা দু হাতে বোম ফাটাই। ওই দেখ পুতু, কত বোম বের করেছে রে। এই এত বোম যদি আজকেই ফাটায় তাহলে সারা ফুলবাড়ির লোক তো অতিষ্ঠ হয়ে যাবে রে। পুতু, তুই কিছু একটা কর প্লিজ। দাঁড়াও লজেন্স দাদা, দেখো আমি কি করি। আলু বোম, তোমরা সত্যিকারের আলু হয়ে যাও তো, প্লিজ প্লিজ।
তোমরা সবাই চকলেট হয়ে যাও তো প্লিজ 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 আমি সব বুঝতে পেরেছি, এটা তোর কাজ, তাই তো বুদ্ধু? কি করবো বল, তোকে তো কত করে বললাম, আমার কথা কি তুই শুনলি? তাই তো আমাকে ম্যাজিক করতেই হলো। এটা কিন্তু তুই একদম ভালো করলি না বুদ্ধু। চল গাপু, আমার বাড়ি চল, আমার কাছে এর থেকে অনেক বেশি বোম আছে। তাই চলো, ওরা এখানে তারাবাতি জ্বালাক, আমরা এখানে বোম ফাটাই। গাব্বুটা কেমন একবজ্ঞা দেখ, কিছুতেই আমাদের কথা শুনলো না। আর ছক্কুদাকেও দেখ, নিজে তো শোধরাবেই না, উল্টে আমাদের গাব্বুটাকেও নানা রকম ভুলভাল কথা বোঝাচ্ছে। কিচ্ছু করার নেই, না এই কদিন ওদের অত্যাচার সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। না লজেন সাদা, গাব্বু যদি এইভাবে না বোঝে তাহলে ওকে অন্যভাবে বোঝাতে হবে। গোটা একটা দিন সারা ফুল পাহাড়ের মানুষদের রাতের ঘুম কেড়ে নিয়ে এখন নিজে ঘুমানো হচ্ছে? এত করে বোঝালাম তাও বুঝলি না তো? এবার দেখ আমিও তোকে কিভাবে বোঝাই। স্বপ্ন ও স্বপ্ন, গাব্বুকে স্বপ্নে দুষ্টু বোমেদের দেশে নিয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। কি সুন্দর লাগছে দেখতে, এরপরে নিশ্চয়ই আরো কিছু বাজি আছে, যাই যাই দেখি গিয়ে। কত তারাবাতি এখানে, এগুলো কে জ্বালিয়ে রেখেছে? এই বাজিগুলো তো দারুণ, কখন থেকে জ্বলছে তাও কিছুতেই নিভছে না। ইস, এইখানে লজেন্স দাদা, এসআরকে, রানী আর ভুতু থাকলে কি মজা হতো। যাই বলো, ভুতু কিন্তু একটা কথা ঠিকই বলে, আলোবাজি দেখতে খুব ভালো লাগে। আমার তো বোম ফাটাতেও দারুণ লাগে, যত জোরে ফাটে তত মজা হবে, ওরা কিছুতেই সেটা বুঝতে চাইছে না। আচ্ছা, এইখানে এত রকমের বাজি যখন আছে তার মানে এখানে চকলেট বোম নিশ্চয়ই আছে, আর এখানকার বোমের আওয়াজ নিশ্চয়ই আরো বেশি হবে। চাই তো গিয়ে দেখি। এই তো কালীপটকা, তার মানে এই সিঁড়ি দিয়ে উঠলে চকলেট বোম খুঁজে পাবো। বিশাল বোম, এগুলো ফাটালে তো আর দেখতে হবে না, পুরো ফুল পাহাড়ি কেঁপে উঠবে। না বাবা, এইসব বোম আমি কোনোদিনও ফাটাতে পারবো না। বাঁচা, তুই ঠিক বলেছিলিস, শব্দবাজি খুব খারাপ, আমি আর বোম ফাটাবো না, আমি আর বোম ফাটাবো না। আরে এই তো তুই, ভালোই হলো তোকে এখানে পেয়ে গেলাম, আমি তো তোর বাড়িতেই আসছিলাম। আমার বাড়িতে কেন গো? আজ সন্ধ্যাবেলায় আমরা একটা স্পেশাল বাজি ফাটাবো। শোনো না চক্কুদা,
আমি আজ আর বোম ফাটাতে যাব না। বোম ফাটাতে যাবি না কেন রে? কাল কত মজা হলো। হোক মজা, আমি তাও যাব না। বুঝেছি, নিকট বাড়িতে বকা খেয়েছিস। ধুর, ওইটুকু বকাকে ভয় পেলে চলে? দাঁড়া, তোকে কালি পটকার মালাটা দেখাই। এই দেখ দেখ দেখ। কি, এবার তো যাবি? না গো চক্কুদা, আমি আর কোনো দিন বোম ফাটাবো না। বুঝতে পেরেছি, তুই ভুতুর কথা ভেবে এটা বলছিস তো? শোন, ভুতুর ম্যাজিকের জবাব আজকে আমি এই কালী পটকার মালা দিয়ে দেব। ম্যাজিকের জবাব মানে? শেরু ভুতুর খুব প্রিয় না? আমরা আজকে শেরুর লেজে এই পটকার মালাটা বেঁধে সলতে আগুন জ্বালিয়ে দেব, তখন মজাটা দেখিস। না না, এটা করো না, এটা করা উচিত হবে না। শেরু তো আমাদের বন্ধু। তুই থাম তো, বন্ধু না ছাই, কুকুর আবার বন্ধু কি রে? ভূতকে জব্দ করতে হলে কুকুরটাকেই জব্দ করতে হবে। তুই আমার সাথে আসবি কিনা বল। না চক্কুদা, বোম আর আমি ফাটাবো না, আর শেরুর কোনো ক্ষতিও আমি তোমায় করতে দেব না। যা, তোকে আসতে হবে না, আমি একাই প্রতিশোধ নেব। সবাই একটু পিছিয়ে আয় তো, একটা তুবড়ি ধরাই। হ্যাঁ হ্যাঁ, জ্বালাও জ্বালাও, আমি আবার তুবড়ি জ্বালাতে ভয় পাই, কিন্তু তুবড়ি দেখতে আমার দারুণ লাগে। তাই? এটা তো খুব সোজা, এই দেখ। অনেকটা উপরে উঠে গেছে কিন্তু। বলেছিলাম না, যত রোদে দেওয়া যাবে বাজি তত ভালো জ্বলবে। লজেন্স দাদা, এবার একটা রকেট জ্বালাও তো। হ্যাঁ রে, দাঁড়া জ্বালাচ্ছি। ফুটু ফুটু। কি রে কাপু, কি হয়েছে, ও তো হাঁপাচ্ছিস কেন? আর তোর চক্কুদা কোথায়? আজ তোকে বোম ফাটাতে ডাকেনি? চক্কুদার কথা বলতেই তো এলাম। ভুতু, তোকে বললাম না ও শেরুর লেজে কালি পটকা বাঁধবে। ভুতু তুই কিছু কর। আরে শেরুটার যদি লেজ পুড়ে যায়? তুই একদম চিন্তা করিস না রানী, শেরুর আমি কিচ্ছু হতে দেব না। হেই ভূতু, ও তো আগুন লাগিয়ে দিচ্ছে। আরে লাগাতে দে। পটকার মালা তুমি শেরুর লেজ থেকে খুলে ছক্কুদার কোমরের বেল্টে লেগে যাও তো, প্লিজ 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 প্লিজ। তুমি বরং দৌড় দিয়ে পুকুরে ঝাঁপাও। বাঁচাও 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 বাঁচাও। কি রে গাপু, তুই আজ বোম ফাটাতে যাবি না? না গো লজেন্স দাদা, আমি আর কোনো দিনও শব্দবাজি ফাটাবো না, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। সবসময় মনে রাখবি গাপ্পু, যে অন্যকে কষ্ট দিয়ে কখনোই আনন্দ করা উচিত নয়, তাই কালী পূজায় শব্দবাজি একেবারেই নয়। তোমাদের সবার মনে থাকবে তো ছোট্ট বন্ধুরা? হি 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 হি।